অনলাইন ক্লাসে রামপুর স্কুলে স্বাগতম এই ভিডিওটিতে দু হাজার একুশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে উভয় বিভাগের জন্য নির্ধারিত বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করছি বিজ্ঞান বিষয়ক এটি চতুর্থ নির্ধারিত কাজ আর এটি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি থেকে নেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটির উদ্দীপকে বলা হয়েছে প্রজ্ঞা তার বাবার সাথে বুড়িগঙ্গা নদীতে নৌকায় করে বেড়াতে গেল দাদাবাড়িতে যাওয়ার সময় নদীর পাড়ের যে ছবি তার মনে গেঁথেছিল তার সঙ্গে এই মুহূর্তের দেখা চিত্রের সঙ্গে কোনো মিল খুঁজে পেল না নদীর কোনো পাড় নেই আছে অসংখ্য দালান কোঠা দোকানপাট শিল্প কারখানা পানির রং একেবারেই কালো দুর্গন্ধময় যে বিশুদ্ধ বাতাস নেওয়ার উদ্দেশ্যে সে বের হয়েছিল উল্টো দুর্গন্ধে তার দম বন্ধ হয়ে আসতে লাগলো প্রজ্ঞার খুব মন খারাপ হলো দেশের এত বড় নদীর এই দুরবস্থা তারপর উদ্দীপকটি শেষে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে বুড়িগঙ্গার নদীর পানি মাছসহ অন্যান্য জীব বসবাসের জন্য উপযুক্ত কিনা ব্যাখ্যা করো বুড়িগঙ্গার পাড়ে যদি কোনো ফসলি জমি থাকে তাহলে তার সেচ কার্যক্রম কি বুড়িগঙ্গার পানি দিয়ে করা সম্ভব তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তায় তুমি কি করতে পারো উপস্থাপন করো নির্দেশনায় বলা হয়েছে পাঠ্য বইয়ের সহায়তা নিতে পারো পরীক্ষণ কাজে সাবধানতা অবলম্বন করবে দূষিত পানি পরীক্ষণের নিমিত্তে পান করা যাবে না অতি উত্তম পেতে হলে সম্পূর্ণরূপে পানি দূষণ ও এর ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করতে হবে এবং মানসম্মত পানির প্রয়োজনীয়তা পুরোপুরি বর্ণনা করতে হবে পানির উৎস ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ বিষয়ে সঠিক ও পরিপূর্ণ উপস্থাপন করতে হবে সম্পূর্ণরূপে পারিপার্শ্বিক প্রয়োজনে নিজেকে সংযুক্ত করার প্রয়োজনীয়তা অনুধাবন করতে হবে তারপর যারা ব্যবসা শিক্ষা শাখায় অধ্যয়ন করছো তাদের বিজ্ঞান বিষয়টির চতুর্থ অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে চতুর্থ অধ্যায় অর্থাৎ মূলধন ও জাতীয় লেনদেন থেকে অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে মূলধন ও জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করার তিনটি করে উপায় উল্লেখ সহ একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুটি মুনাফা জাতীয় প্রাপ্তি দুটি মুনাফা জাতীয় ব্যয় এবং দুটি মূলধন জাতীয় প্রাপ্তি ও দুটি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন লিখতে হবে তারপর নিম্নক্ত তথ্য থেকে কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি মূলধন জাতীয় ব্যয় কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত করতে হবে যেমন এখানে লেনদেনগুলো দেওয়া রয়েছে বেতন প্রদান ঋণ গ্রহণ আলমারি ক্রয় পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ভাড়া প্রাপ্তি বিদ্যুৎ বিল পরিশোধ কমিশন প্রদান বিনিয়োগের সুদপ্রাপ্তি ব্যাংক চার্জ কম্পিউটার ক্রয় নির্দেশনায় বলা হয়েছে বইয়ের সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন হলে মোবাইল বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয় শিক্ষককে স্বর্ণাপন্ন হওয়া ইন্টারনেটের মাধ্যমে গুগল ও ইউটিউবের সহায়তা নেওয়া সম্ভব হলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে এই বিষয়টিতে অতি উত্তম পেতে শিক্ষার্থী বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে যদি যথাযথভাবে প্রতিটি লেনদেন লিখতে পারে এবং মূলধন ও মনোপাজাতীয় বিষয়গুলো চিহ্নিত করে উপস্থাপন করতে পারে তাহলে অতি উত্তম পাওয়া যাবে তারপর মানবিক বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়টি লক্ষ্য করা এটি এই বিষয়টির চতুর্থ নির্ধারিত কাজ আর এটি চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে নেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে প্রাচীন বাংলার রাজা রাজবংশসমূহ বংশানুক্রমিক তালিকা তৈরি করে ওই যুগের শাসন ব্যবস্থার একটি প্রতিবেদন তৈরি করা প্রতিবেদনটি আড়াইশো থেকে তিনশো শব্দের মধ্যে হতে হবে আর নির্দেশনায় বলা হয়েছে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে এছাড়া উইকিপিডিয়া ও বাংলাপিডিয়া প্রাচীন বাংলার ইতিহাস সংক্রান্ত যে কোনো বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে তারপর গুগল ও ইউটিউব থেকে প্রাচীন বাংলার ইতিহাস সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যেতে পারে এই বিষয়টিতে অতি উত্তম পেতে বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতা থাকতে হবে তথ্য ও ধারণা বিষয়বস্তুর সাথে সংগতিপূর্ণ হতে হবে লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে